শিশু শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করলেও বড়বেলায় এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দেখে। কারণ হিসেবে অনেকেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্রীতিকে দোষ দিয়ে থাকেন। পর্দার চেয়ে তাকে বেশি পাওয়া যায় ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে। এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। এতে যার পরনাই বিরক্ত তিনি। বিষয়টি নিয়ে বিরক্ত হয়ে দিঘি বলেন, বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমি শুধু টিকটক করি না, অনেক নায়িকারাই করেন, কিন্তু আমি জানি না শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়, তাদের কেন প্রশ্ন করা হয় না। ঘুরে ফিরে আমাকেই বলা হয় এবং বারবার জিজ্ঞেস করা হয় আমি কেন টিকটক করছি, আমার ইমেজ নষ্ট হচ্ছে, নায়িকাদের এটা মানায় না। দিঘি আরও বলেন, সত্যি কথা বলতে বর্তমানে টিকটক করছি না, তার কারণ হচ্ছে আমার হাতে এত সময় নেই। টিকটক করার জন্য আলাদা সাজবো, ক্যামেরার সামনে দাঁড়াবো, এই সময় নেই। তবে যখন ফ্রি থাকি অথবা কোনো একটা কাজ করছি তখন হয়তো ছোট করে একটা টিকটক করে ফেলি। রাজিয়া আদমিন শ্যামা, চ্যানেলস, বিনোদন ডেস্ক।